अब आपने नहीं टूटा ना मुझे। अरे अरे देख रिक्शा लटा की कोट से कि बियां तो रिक्शा लटा रास्ते दारी पोस्टर पोट से। अमर दूजन में एक है ने बोशे ऐसे आशे रास्ते पोस्टर पोट से। सी 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 सी। उधर जोन लगी तो पौड़ी बेश नष्ट होते से। इधर की पोस्टर पर जाके बोल। अरे तो की बात देना। उन्हर पोस्टर पे दूसरे ने पोस्टर पोट से। तब तो और की। तू चुप था। আর শোন এসব রিকশা লাদের সাথে আমাদের তর্ক করে লাভ নেই তুই চুপচাপ থাক এ তুই চুপ কর তো আজকে আমি ওর একটা উচিত শিক্ষা দিব এটা হচ্ছে পাবলিক রাস্তা এটা কি পোস্ট করা জায়গা আমি গেলাম তুই থাক আরে শোন না থাক এই ও তো দেখি এখন একটা ঝামেলা পারাবে না আমি যাই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট করতেছস কেন আমরা দুইটা মেয়ে ওখানে বসে রইছি তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট করতেছস এটা কি পোস্ট করা জায়গা এটা পাবলিক রাস্তা আপা বুঝলাম এটা মুতার জায়গা না কিন্তু আমি মুতুম কইছি না পাবলিক টয়লেটে এই এই যে আপনি আসল কথা কইছেন এই যে দেখেন আশেপাশে 5 মাইলের মধ্যে কোনো জায়গায় কোনো পাবলিক টয়লেট নাই খালি এই জায়গায় হবো কেন পুরো ঢাকা শহরের মধ্যে একটা পাবলিক টয়লেট থাকে 5-6 কিলোমিটার পরে পরে এখন দেখেন আমার যদি মুতা হয় তাহলে কি আমি 5 কিলোমিটার পরে যাই মুতুম এর মধ্যে আমার কিডনি মিটি যা আছে সব ড্যামেজ হয়ে যাবে আমার কথা বাদ দেন আমি নয় মর্দ মানুষ যে কোনো জায়গায় খাড়ায় মুতা পারি আপনারা তো মায়া মানুষ দুইটা মায়া মানুষ এখন যদি আপনারা মুতে ধরতো আপনারা কি করতেন তো এই যে আপনারা আমার মাই আমার বইনে আমার বউ তারা কি করব এই 5 কিলোমিটার অপেক্ষা করব অনেকের মধ্যে বয়স্ক মানুষ কাপড় নষ্ট করে দেয় আপা এই যে আপা আমি পাবলিক রাস্তার মধ্যে পরিবেশটা নষ্ট করছি এটা দোষ কি আমার আমার না এটা দোষ যদি হয় তাহলে ও সিটি কর্পোরেশনের অথবা এই দায়িত্ব যারা আছে তাদের দোষ সিটি কর্পোরেশনের কথা বাদ দিলাম আমি মূর্খ সুখ মানুষ রিকশা চালাই আপনার কথা আপনার তো শিক্ষিত বড় লোক অনেক টাকা আছে আপনার আপনারা যদি উদ্যোগ নিতেন যে পরিবেশটা বাঁচাইবেন তাহলে আপনারা একটা ব্যবস্থা করে দিতেন যাতে আমার মতো রিকশাওয়ালারা মূর্খ মানুষ ওই জায়গায় যে নির্দিষ্ট স্থানে মুক্ত পারে পরিবেশ যাতে দূষিত না হয় এই কামটা যদি আপা করতেন তাহলে খালি আমরা উপকৃত হইতাম না আপনারা হইতেন আপনাকে জরুরত পড়লে আপনারাও কাম সাইড়ে ফেলাইতেন এখন পর আমি অপরাধ করছি না আপনারা অপরাধ করছেন আসলে ঠিকই বলছেন ভাই এর জন্য আমাদের মতো শিক্ষিত মানুষই দায়ী আজকে আপনার কাছে অনেক কিছু শিখতে পারলাম সরি ভাইয়া আমি না বুঝি কিন্তু আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আসলে এই খারাপ ব্যবহারটা আমাদেরই প্রাপ্য ছিল আপনার নয় কি যে কোন আপা আপনার মুখে এই সরি টরি মানায় আমরা গরিব মানুষ আমগো আপনারা দুই কথা কইতেই পারেন লঞ্চ যাই আপনাকে পৌঁছাই আচ্ছা